জবাব আর্বিট্রেশন কন্টেম্পট অফ কোর্ট নিত্যদিনের আইনি মারপ্যাচ এসবের বাইরে খোলা আকাশের নিচে সবুজ পায়ে বল পায়ে প্রতিপক্ষকে ঘায়েল করার লড়াই এই লড়াইয়ে তারিখ পে তারিখ নেই আছে ফয়সালা অন দ্য স্পট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী জমজমাট ফুটবল প্রতিযোগিতার আসর ফেস্টিভ ফুটবল টুর্নামেন্ট চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় সিটি সেশন কোর্টের চিফ জাজ সৌমেন্দ্রনাথ দাস ও জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৌনক মুখোপাধ্যায় ও অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে এই টুর্নামেন্টের সূচনা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ও সিটি সেশনস কোর্টের আইনজীবী ও বিচারপতিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কালো পোশাকের গম্ভীর পরিবেশ ছেড়ে দুটো দিন একটু অন্যরকম পরিবেশে কাটাতে পেরে খুশি আইনজীবী বিচারকরা বাঙালিদের কাছে বর্ষা আর ইলিশের মতো বর্ষা আর ফুটবলও প্রায় সমার্থক শনিবার মরশুমের প্রথম ডার্বিতে ডুরান কাপের খেলায় মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর বৃহস্পতিবার ভোররাত থেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান মাঠের বাইরে টিকিটের জন্য লম্বা লাইন দিতে দেখা গিয়েছে ফুটবল প্রেমীদের ডার্বির উত্তাপে কাঁপছে সিটি অফ জয় আর কালো কোট ছেড়ে বুট পায়ে মাঠ কাঁপাতে তৈরি দুধে আইনজীবী থেকে বিচারপতিরা ক্লাবের সচিব সমর কুমার ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমস্ত ক্রীড়া প্রেমী মানুষ আছে যে কলকাতা লিগ চলছে সামনেই ডার্বির উত্তাপ তার পাশাপাশি এরকম একটা সুন্দর সকাল আমরা দেখতে পাচ্ছি ক্রীড়াপ্রেমী সকলেই রয়েছেন সব মিলিয়ে আপনার বার্তা কি সুন্দর আয়োজন প্রতিবছর হয় এবারও হলো পাঁচটা ক্লাব মিলিয়ে এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দারুণ লাগে এটা বলার কিছু নেই মানে যদিও আমি এখন কোর্টের মধ্যে নেই আমি কোর্ট থেকে বাইরে প্রেসিডেন্ট চলে গেছি রাইটার্স বিল্ডিংয়ে চলে গেছি কিন্তু মানে আমি এটা আসার জন্য সবসময় মানে অপেক্ষা করি কবে এই দিনটা আসবে আমি এখানে আসতে পারবো আর এই টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করতে পারবো ক্রিকেট হোক বা ফুটবল সবসময় আপনাকে সকলে পায় এবং এই যে ভালোবাসাটা কীভাবে দেখছেন আপনি একদম আনন্দের মানে আমি আমি কোর্টের চেয়ে মাঠে বেশি থাকতে ভালোবাসি আই ফিল মানে কী বলবো ইন কোর্ট আই অ্যাম লিটল বিট বদার্ড যে ওরে বাবারে তার চেয়ে আমার মাঠে মনে আরও বেশি আনন্দ থাকে আরও আমার ভালো লাগে এখানে এটা আমার প্যাশন সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই ডার্বি কাকে এগিয়ে রাখছেন নো কমেন্টস অল আর গ্রেট অল আর গ্রেট আজকে আমাদের প্রথাগতভাবে প্রতি বছরের মতো যে আমাদের ফেস্টিভ ফুটবল টুর্নামেন্ট হয় এবং দি লয়ার্স ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজেস সেই ২০২৩ এই টুর্নামেন্টটা হচ্ছে আজকে কতগুলো দল আজ অংশগ্রহণ করছে আমাদের ১২টা দল নিয়ে আমরা এবছরে খেলা শুরু করেছি এক একটা চারটে গ্রুপ এক একটা গ্রুপে তিনটে করে টিম এবং প্রতিটা গ্রুপ থেকে যে চ্যাম্পিয়ন হবে ওরা সরাসরি সেমিফাইনাল চ্যাম্পিয়ন এবং তারপরে ফাইনাল হবে কতটা আশাবাদী এই খেলাকে নিয়ে আপনারা আশাবাদী আমরা এখন অব্দি মনে করি তো সবাই উকিল এখানটাতে ডাবল গ্র্যাজুয়েট অ্যাকচুয়ালি আশা করি সবাই খুব সুন্দরভাবে এই কমিটিকে সহযোগিতা করবে এবং খুব ভালোভাবে শেষ হবে আশা করি ব্যুরো রিপোর্ট চ্যানেল ১০